ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা আবার জলপাইগুড়ি চলে যাচ্ছে। তো এই কদিন খুব ব্যস্ত ছিলাম কিছু কাজে, তার জন্য আর ব্লগটা করতে পারিনি। তো আজকে আমরা আবার জলপাইগুড়ি চলে যাচ্ছি। তো আবার 15-20 দিন পরে আবার এখানে আসবো, আবার আসবো। এখানে অনেক কাজ থাকে আর কি, পেন্ডিং থেকে যায়, কিন্তু হচ্ছে না, ওগুলো সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে না, তাই আবার আসতে হবে। তো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে তোমাদের। তো আমার ব্লগটা এখান থেকে আজকে স্টার্ট হচ্ছে, তো দেখতে থাকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো নতুন নতুন ভিডিও দেখার জন্য। বাড়িতে যাচ্ছি, চায়ের জলটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, তো এখন চায়ের জলটা ফুটুক, তারপর আমি চাটা তৈরি করতে থাকি। তো এখন আমরা উপরে চলে আসলাম ব্রেকফাস্টটা নিয়ে। নিচে খুব ঠান্ডা, তাই উপরে আসলাম, ভাবলাম রোদে বসে বসে আজকে ব্রেকফাস্টটা করা যাক। আর তোমাদেরকে বলা হয়নি, কালকে আমার হাজব্যান্ড জলপাইগুড়ি থেকে এসেছে, আবার আজকেই চলে যাব। এরকমই হয় আমাদের অ্যাকচুয়ালি, যে যা 2-3 দিন থাকা হয় আলিপুরে, আবার চলে যাওয়া হয়। আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেল এখন, আর এখন আমি ঘরটা গুছিয়ে নেব, আর আমাদের যাওয়ার ব্যাগটাও গুছিয়ে নেব। আজকে আমাদের 5:30 ট্রেন আছে, তাই এখনই সব গুছিয়ে নিতে হবে, নাহলে পরে টাইম পাওয়া যাবে না। আর এখানে কি বলো তো, এখানে আসলে আমাদের টাইমই থাকে না, এই বাইরের কাজ করতে করতে টাইমই চলে যায়। আর এবার আমি একদমই টাইম পাইনি যে একটা ব্লগ করব বাড়িতে, তো ব্লগটাও করতে পারলাম না। তো এই আজকে একটু টাইম পেয়েছি, তাই আজকে ব্লগটা করব। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, তাই তোমরা একটু দেখতে থাকো আর আমাকে প্লিজ সাপোর্ট করো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। গোছানো কমপ্লিট, আর এখন যাব আমি রান্নাঘরে, রান্না তৈরি করতে থাকবো, রান্নার জিনিসপত্র তৈরি করতে থাকি। আর ও গেছে বাজারে মাংস আনতে, তো মাংস আনার পর তো মাংসটা বানাতে হবে, তার জিনিসপত্র রেডি করতে থাকি। তো দেখতে থাকো ভিডিওটা। চলে আসলাম, তারপর ছাদে গিয়ে কাপড়গুলো মেলে এসে পুজো দিতে যাব। তো দেখতে থাকো আমার ভিডিওটা। আর আজকে চলে যাব এখান থেকে, নিজের জায়গার থেকে চলে গেলে না একটা মনের মধ্যে কেমন ফিল হয় যে আবার চলে যাব, সেই আবার কবে আসব। যতদিনই পরে আসি আমি, 15 দিন 20 দিন বা 1 মাস 2 মাস পরে আসি, তাও মনের মধ্যে থেকেই যায় যে আবার কবে আসব, আবার যদি কালকে আসতে পারতাম, এরকম লাগে।
তো নিজের জায়গা, আর ওখানে ওখানে থাকে, ওখানেও ভালো লাগে, কিন্তু এরকম তো আর ভালো লাগে না যে নিজের বাড়িতে বা নিজের জায়গায় থাকলে যে ভালো লাগাটা থাকে সবার মধ্যে, সেটাই আর কি। তো আজকে চলে যাবো, একটু মনটা খারাপ। আমি পুজো দিতে চলে আসলাম, পুজোটা দিয়ে তারপর আবার ছাদে যাব কাপড়গুলো মেলে দিয়ে আসতে, তো এখন পুজোটা দিয়ে নিই। তো এখন আমি ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে জামা কাপড়গুলো রোদে দিয়ে আসি। বসিয়ে দিয়েছে, তো প্রায় হয়ে এসেছে মাংসটা, এখন আমি ভাতটাও বসিয়ে দেব, তারপর খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা। এখন আমরা রেডি হব, রেডি হয়ে বেরোবো। এখন বাজে 4:30, তো 5টার সময় বেরিয়ে যাব। তো এখন আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজে 5:10, আর নিউ আলিপুরে যেতে হবে আমাদের ট্রেন 5:40-এ। তো আগে বেরিয়ে পড়েছি, যেহেতু নিউ আলিপুর যেতে 15-20 মিনিট লাগে, তার আগে বেরিয়ে পড়লাম। স্টেশনে আধা ঘন্টা পরে ট্রেন আছে, বাজার দিকে যাবো ট্রেনটা। এই ক্যামেরাটা আমার না খুব ভালো লাগে, এটা নিউ বানাইছে একদম। আজকে ট্রেনটা একটু লেট করে ছাড়লো, তো জলপাইগুড়ি পৌঁছাতে একটু লেটই হয়ে যাবে। বাড়িতে তো এখন আমরা চলে আসলাম, বাড়ি যাচ্ছি। একটু ফ্রেশ হয়ে নিলাম, তো এখানে অতটা ঠান্ডাও নেই, ওখানে খুব ঠান্ডা ছিল আলিপুরে, তো জলপাইগুড়ি এত ঠান্ডাও নেই। আর এখন আমরা একটু কফি খাবো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং, কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, তো এখন আমি ব্লগটাকে এন্ড করছি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।